তোরা উত্তর কাশীর যে শিলকারা টানেল সুরঙ্গত আবদ্ধ হয়ে থাকা যে দুই শ্রমিক কক্রাজার রামপুরবিল দুই শ্রমিক ক্রমে সঞ্জয় বসুমতারী আর রামপ্রসাদ স্বগৃহলে আহি পাইছে হে ইয়া দেখা গৈছে মই সহযোগী দি কৈছে সামগ্রী দৃষ্টিক ইয়া জিলা আয়ুক্ত আর স্থানীয় বিধায়ক ইএম সকল ইয়াত উপস্থিত হৈছে ইয়া মই সহযোগী দি কৈ আছে যে স্বগৃহলে আহি পাওয়ার লগে লগে পুষ্প বিস্তারে আদরণি জনা হৈছে যে যদি বড় ধর্মর যে বড় যে জাতীয় যে রীতি নীতিরে আট পাটর পৰা স্বগৃহলে আদরি লৈ আনা হৈছে সামগ্রিক দৃশ্যাঙ্ক দেখাইছে যে ইতিমধ্যে যেহেতু আমি উল্লেখ কৰিছোঁ যেহেতু অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে দুয়োগৰাকী শ্রমিক পৰিয়ালবর্গলৈ যেহেতু 1,00,000 টকাকৈ আর্থিক অনুদান যেহেতু সহায় দিয়া যেহেতু ঘোষণা ইতিমধ্যে কৰিছে যে যা ঘোষণা আনুষ্ঠানিকভাবে কৰিবভাবে যেহেতু স্থানীয় যে বিধায়ক যে লরেন্স সিস্টার আছে এটা উৎসবমুখর পরিবেশ ইয়াত বিরাজ কৰিছে যে কব লাগিব যে যেহেতু 17 দিন যেটো সুরঙ্গত যেটো আবদ্ধ হৈ আছিলে যেটো পৰিয়ালবৰ্গৰ মুখত যেটো আশঙ্কা আছিলে যে আজি দেখা গৈছে দুয়োগৰাকী শ্রমিক আহি পোৱাৰ লগে লগে যেটো উজ্জ্বল এটা হাঁহি বিৰিঙিনি ইয়াতে দেখিবলৈ পোৱা গৈছে মুঠৰ ওপৰত যে দুয়োগৰাকী শ্রমিক আহি পোৱাৰ পিছতে এটা যেটো উৎসবমুখৰ পৰিৱেশ বিৰাজ কৰিছে মই পোনে পোনে ইয়াতে ৰামপ্ৰসাদ নাজাৰী আহিছে তেওঁ ওচৰৰ পৰা কিছু কথা মই জানিব যত্ন কৰি কেনেকুৱা লাগিল আজি নিজৰ ঘৰলৈ আহিছে ফুটিল লাগিছে আৰু ভাল লাগিছে বহুত ঘূৰি ঘূৰি ভাল লাগিছে ঘৰৰ কি কম আৰু মই জনাই আছো মই এতিয়া নাজাম নেকি মই ভয়ো অলপমান লাগিছিল হয় নিশ্চয় চন্দনা দুয়োগৰাকী শ্ৰমিক এতিয়া তেওঁলোকে উভতি নাযায় যিটো উত্তৰাখণ্ডলৈ তেওঁলোকে উভতি নাযাব কাৰণ বি টি আৰ চৰকাৰৰ পাৰৰ পৰা দুয়োগৰাকী শ্ৰমিকলৈ মোবাইল টি ষ্টল দিয়াৰ কথা ইতিমধ্যে উল্লেখ কৰিছে মই পোনে পোনে ইয়াত জিলা আয়ুক্ত আৰু কাৰ্যবাহী সদস্য ৰেৱ ৰেৱ নাজিহাৰী আছে আপোনাৰ ওচৰত আহিছোঁ যিটো কি ক'ব দুয়োগৰাকী শ্ৰমিক যিটো আমি আনন্দিত হৈছোঁ আমাৰ এই অঞ্চলৰ পৰা দুজন ব্যক্তি যিজনে উত্তৰাখণ্ডৰ কাম কৰিবলৈ গৈছিলে তাতে এক্সিডেণ্ট হৈ পৰি আছিল ভিতৰত বচাই আনিলে ঈশ্বৰক ধন্যবাদ দিছোঁ আৰু আমাৰ চৰকাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী আৰু উত্তৰাখণ্ডৰ চিফ ধন্যবাদ দিছোঁ আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰীকো ধন্যবাদ দিছোঁ তেওঁলোকে এইটো উদ্যোগ লৈ পেলাই এইটো উলিয়াই আনিলে ধন্যবাদ দিছোঁ আৰু তেওঁলোকৰ মানে আজি যি বাচি আহিলে ঈশ্বৰে তেওঁলোক বচি আনিলে তেওঁলোকৰ লংজিভিটি হওক আৰু ভৱিষ্যতে ইয়াতে তাত নোযোৱাকৈ ইয়াতে খাব পৰাকৈ আমাৰ শিৱসাৰে ডিক্লেয়াৰ দিছে আমি এইটো কাৰ্যকৰী কৰিম আন যিটো স্থানীয় বিধায়ক আছে মই কিছু হ'লেও মই তাৰ তেখেতৰ পৰা যিটো মন্তব্য ল'ব যত্ন কৰিম যিটো আপুনি আনুষ্ঠানিকভাৱে যিটো 1,00,000 টকাৰ যিটো মুখ্যমন্ত্ৰীয়ে সহায় কৰাৰ কথাটো আপুনি আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিছে প্ৰথমতে মই ভাৰত চৰকাৰক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু দ্বিতীয়তে অসমৰ সন্মানীয় অকুলৰে শ্ৰদ্ধাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তেখেতেও মাজে সময়ে খবৰ লৈছিলে আৰু আজি বি টি আৰৰ চিফ প্ৰমোদ বড়ো মহোদয়ক তেওঁ জনাইছে যে আৰ্থিক সাহায্য অসম চৰকাৰৰ ফালৰ পৰা দিয়া হ'ব তেওঁলোকক 1,00,000 দিয়া হ'ব বুলি তেওঁলোকে জনাইছে
আর পিটার শিবে মুক্তি দিয়ার ঘোষণা করবলে কেছে যে সিএমএ এক লাখ কই দিব যাতে আর্থিক সাহায্য লাভ করব পারে ইয়াত যাতে কিবা ব্যবসায় বাণিজ্য করব পারে আর বিটিআর সরকারের ফলর পর মোবাইল টি স্টল দিয়া হব আর যেটু অহা 15 ডিসেম্বর বিটিআর সরকারের তৃতীয় বর্ষপূর্তি যে পালন করব তাতে দিয়া হব। আমি ভাবো যে হয়তো তে কাম বিচারি পেলায় বেলেগ রাজ্য যাবলগা নহব ইয়াতে জীবিকার যে পথ এই বাছি লোক আমি আশা করছো। ইয়াতে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দেবীদী স্যারও আছে যেহেতু আপনার প্রশাসনের মুরব্বী হিসাবে যেহেতু সহায় করি সহায় করার লাগি আসলে কি কব আজি আমি অসম সরকারের ডাইরেকশন আছে আসলে যে উত্তরাখণ্ড যে উত্তরকাশী ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন তেখেতর লগত যোগাযোগ করে থাকিব লাগে পরিবার লোক ধৈর্য দিব লাগে পরিবার লগত যোগাযোগ করে থাকিব লাগে তেখেতক আপডেট দি থাকিব লাগে আমি এটু গোটে কাম করে আসিলো গোটে 17 দিনত মই এদিন আহি অসম সরকারের অনরেবল সিএম স্যারর আর সিএম অফিসর নির্দেশ মতে মই এদিন আহি লোক করিলো তারপর আজি তেওঁলোকে আহি পালে আমি ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশনের ফালর পুরা তেখেতক অসম সরকারের ডাইরেকশন মতে তেখেতক আজি ইয়াত আনিলো মই বহুত বহুত সবর ধন্যবাদী অসম সরকারের ভারত সরকারের আর সবতে ডাঙর তেখেতর ইনডোমিটেবল স্পিরিট যে আজি প্রুভ হয়েছে যে মানুষের মানে তেখেতর কিমান ইনডোমিটেবল স্পিরিট আছে আজি আমি কোকরাঝার ডিস্ট্রিক্টর এডমিনিষ্ট্রেশন হিসাবে কোকরাঝার জেলার বাসী হিসাবে আমি সবে বহুত সুখী আর তেখেতর মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো। ধন্যবাদ। ইয়া আছে কোকরাঝার জেলার আয়ুক্ত প্রদীপ কুমার দেবীদী মুঠর উপর একটা উৎসব পরিবেশ বিরাজ করেছে যে রামপ্রসাদ নাজারী বাকগৃহ কারণ এই দুইটা পরিয়ালর সঞ্জয় বসুমতারী বাকগৃহের কিছু নিলগতে হয় যার বাবে দুইটা পরিয়ালে যেহেতু ইয়াতে নিশার যে আহার লগে ভাগে এসাজ খাব যে 17 দিনের যেটা যে দুয়োগী শ্রমিক সুরঙ্গত আবদ্ধ হয়ে আসে যে 28 তারিখ দিনাখন যে উদ্ধার করে পনে পনে স্বগৃহ আনা হয়েছে যে বড়োর যে ধর্মীয় যে একটা রীতি নীতিরে যে বাটৌ যে মন্দিরত পূজা অর্চনা করার পর পরিলক্ষিত হয়েছে কারণ যে ভগবানের কৃপাত আর সরকারের প্রচেষ্টাত যে দুয়োগী শ্রমিক যে আজি স্বগৃহ অনাত সফল হওয়া বলে কব পারি কারণ আজি দেখা গেছে যে রামপ্রসাদ নাজারী যেটা জিয়রী যে পরীক্ষাত বহি বহি পিতৃক দেখা পাওয়ারে যে চকুর পানি ওলাইছে ইয়া আসলতে দুকর চুক যে চকুর পানি নহয় শুকরে পানি চকুর পানি হয় যে আজি যে দেওতাক পায় পিতৃক ওসর পায় আবেগ হয়ে পড়েছে মুঠর পর আজি পুনের কইসু চন্দনা যে রামপ্রসাদ নাজারী বাসগৃহত একটা উৎসবমুখর পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে।